যত মা ও শিশু প্রসবকালে মারা যায় তার বেশিরভাগই কিন্তু এই বাল্য বয়সে বিয়ে দেওয়ার জন্য। একজন অপরিণত মায়ের অসুস্থ শিশুর জন্ম দেওয়ার সম্ভাবনা থেকে যায়। পুতুল নাচ এখন হারিয়ে গিয়েছে বললেই চলে। তবে পুতুল নাচকে বাঁচিয়ে রাখার জন্য পুতুল নাচের আঙ্গিকে মানবু পুতুল নাট্য আঙ্গিকে সমাজ সচেতনতার কাজে নেমে পড়েছেন বীরভূমের নাট্য শিল্পীরা। মূলত মানব পুতুলের আঙ্গিকে তৈরি নাটকে এখন দৃশ্য দেখানো হচ্ছে শিশুদের, যাতে করে শিশু শ্রম এবং বাল্য বিবাহের মতো পরিস্থিতির মোকাবিলা করা যায়। বীরভূম সংস্কৃতি বাহিনী নামে বীরভূমের একটি নাট্যদল বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি করেছে একটি নাটক নারী নক্ষত্র। আসলে পুতুল নাচ হারিয়ে যাচ্ছে আমরা জানি, তো এই হারিয়ে যাওয়া পুতুল নাচের আঙ্গিকেই আমাদের একটি বিশেষ নাট্য আঙ্গিক মানব পুতুল নাটক, এটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। এবং তারপর আমাদের জেলা শাসক, মাননীয় জেলা শাসক শ্রী বিধান রায়ের অনুপ্রেরণায় আমরা নারী নক্ষত্র এই নাটকটা নির্মাণ করি। মূলত শিশু শ্রম, বাল্য বিবাহ, পণ প্রথা ইত্যাদি বিষয় নিয়ে, উমেন ট্রাফিকিং, এই সব বিষয় নিয়ে ছেলেমেয়েদের অ্যাওয়ারনেস করার জন্য, সমাজকে সচেতন করার জন্য এটা তৈরি করেছিলাম। তারপর আমাদের অত্যন্ত ভালো লাগার বিষয় যে রাজ্য শিশু সুরক্ষা কমিশন আমাদের এই ভাবনাটা তারা গ্রহণ করে এবং এটা একটা ডকুমেন্টারি হিসেবে আজকে প্রকাশিত হলো। বীরভূম সংস্কৃতি বাহিনীর এই নারী নক্ষত্র নাটক রাজ্য শিশু সুরক্ষা বাহিনী তাদের এই ভাবনা গ্রহণ করে। রাজ্য জুড়ে যখন আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালন করা হচ্ছে, সেই সময় নাটকটি বুধবার ডকুমেন্টারি হিসেবে পরিবেশিত হয় সৌরি রবীন্দ্র সদনে, যেখানে বুধবার আয়োজন করা হয়েছিল শিশু দিবস এবং আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ পালনের অনুষ্ঠান। এই নাটকের মূল লক্ষ্য হলো শিশু শ্রম, বাল্য বিবাহ, পণ প্রথা ইত্যাদি সম্পর্কে সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে সচেতন বার্তা পৌঁছে দেওয়ার জন্য। রবীন্দ্র সদনে উপস্থিত শিশু এবং তাদের অভিভাবকদের সামনে এই নাটক ডকুমেন্টারি হিসেবে পরিবেশন করে তুলে ধরা হয় শিশু শ্রম, বাল্য বিবাহ, পণ প্রথা ইত্যাদি সমাজের জন্য কতটা ক্ষতিকর, এর পাশাপাশি এগুলি যে গুরুতর অপরাধ তাও তুলে ধরা হয় এবং এর থেকে বেরিয়ে আসার উপায় জানানো হয় নাটকের মধ্যে। রবীন্দ্র সদনে উপস্থিত পড়ুয়াদের তরফ থেকে জানানো হয়েছে তারা এমন নাটক দেখে খুব খুশি হয়েছেন এবং এই নাটক থেকে অনেক কিছু শিখলেন। আগামী দিনে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য তারা নিজেরাও সচেষ্ট থাকবেন। অন্যদিকে বীরভূম সংস্কৃতি বাহিনীর নির্দেশক উজ্জ্বল মুখোপাধ্যায় জানিয়েছেন, আমরা যারা নাট্যকর্মী তাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে এবং নাটকের মধ্য দিয়ে সেই সামাজিক দায়বদ্ধতা পালন করতে পারি। আমরা আশাবাদী নাটকই হচ্ছে বলিষ্ঠতার সবচেয়ে বড় মাধ্যম, যে কারণে ঠিকঠাক যদি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি তাহলেই সফল হব। যেটা দেখানো হলো সেটা থেকে একটা খুবই মানে খুবই শিক্ষামূলক একটা মানে শিক্ষা হলো আমাদের, যে বাল্যবিবাহ তো একদমই প্রথম থেকে আমরা জানি যে বাল্যবিবাহ একদমই উচিত না, একদম আইন অমান্য। আর এটা দেখে আরও একবার সেটা প্রমাণিত হলো যে বাল্যবিবাহ তো একদমই করাটা উচিত নয়, বরঞ্চ যারা পিছিয়ে গেছে, যারা আরও এগোতে চায় বা যারা এগোতে চায় না, তারা হয়তো জানে না যে কী করে এগুলে তাদের কী হতে পারে, তাদেরকে আরও মানে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা পথ সেটা এটা দেখালো, যে যারা বিপদে পড়ে আছে তাদেরকে কী করে তুলে আনতে হয় এবং তাদেরকে সেই রাস্তাটা দেখিয়ে দিতে হয়। বীরভূম থেকে মাধব দাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।